ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে মাধ্যমিকের 2018 সালের অঙ্কের প্রশ্নটা সমাধান করব। তো পরপর আমি 2003 সাল থেকে শুরু করে 2022 সাল অবধি সমস্ত কোশ্চেনগুলো সমাধান করে দেবো। তো এর মধ্যে থেকেই তোমরা 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এর মধ্যে থেকেই কোশ্চেন কমন পাবেই, কারণ 2003 সাল থেকে 2022 সাল অবধি সমস্ত কোশ্চেনের সমাধান করে দেবো। তাহলে এটা 2018 সালের কোশ্চেন, আজকে এই কোশ্চেনটার সমাধান করব। তো আমি পার্ট টুটা মানে বড়ো কোশ্চেনগুলোর সমাধান করব, আর পার্ট ওয়ানগুলো 1977 সাল থেকে একবারে 2022 সাল অবধি 45 বছরের কোশ্চেনের সমাধান করা আছে দেখবে ভিডিওতে। তো আজকে সেই জন্য পার্ট ওয়ানটা বাদ দিয়ে পার্ট টুটা সমাধান করব। তো পার্ট টুয়ে এখানে পাটিগণিত থেকে শুরু হয়, পাঁচের দাগ থেকে, এটা তোমাদের এখান থেকে শুরু হবে। তো এখান থেকে অঙ্কগুলো সমাধান করব। এখানে দেখো প্রথম অঙ্কটা আছে যে আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে। যদি ব্যাংকের সুদের হার প্রতি বছর প্রতি টাকায় 2.5 পয়সা হয় তবে ওই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে বলে দেখো এখানে সুদের হারটা পার্সেন্ট হিসেবে দেওয়া নেই, বলেছে প্রতি টাকায়, মানে এক টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ এটা বলা আছে 2.5 পয়সা। তো সুদের হার মানে আমরা কী জানি যে 100 টাকার 1 বছরের সুদ, তাহলে 100 টাকার 1 বছরের সুদ, তাহলে 1 টাকার যদি এটা হয় 100 টাকার হবে 2.5 × 100, তাহলে কত হবে এটাকে যদি গুণ করা হয় তাহলে হবে 2500, একটার পর দশমিক আছে, তাহলে এত পয়সা। এবার এটাকে যদি টাকাতে পরি পয়সাটাকে যদি টাকা করা হয় তাহলে 250 পয়সাকে যদি টাকা করা হয় 100 দিয়ে ভাগ, তাহলে 00 কেটে গেল, তাহলে 2.5 টাকা। এটা সুদের হার, সুদের হার মানে আমরা জানি 100 টাকার 1 বছরের সুদ, এটা বার করে নিলাম। তাহলে এখানে আসলটা দেওয়া আছে, আসল পি সমান দেওয়া আছে 64,000 টাকা। সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এটা চক্রবৃদ্ধি সুদের হার এটাকে কী ধরা হয় আর, সমান কত 2.5%, আমি 100 টাকার 1 বছরের বার করে নিয়েছি। আর সময় কত বলে দিয়েছে, সময় বলে দিয়েছে সময় এন সমান হচ্ছে 2 বছর। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বার করি, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র তোমরা জানো যে পি ইন্টু 1 + R/100 n, এখানে পি মানে আসলটা কত 64,000, ইন্টু 1 + R মানে কত 2.5/100 n, এন সময়টা কত 2 বছর, তাহলে এখানে 64,000। এখানে থেকে এই দশমিকটা যদি তুলে দিই তাহলে নিচে একটা 10 দিয়ে গুণ, এবার যদি কাটাকাটি করি 25 × 4 = 100, তাহলে এখানে হলো 1 + এখানে 1/410 = 40, এটার স্কোয়ার, তাহলে 64,000, এটা লসাও করলে দেখো 40, তাহলে 40×40 + 1, এটার হোল স্কোয়ার, তাহলে কত হলো 64,000 ইন্টু 40×41/40, তাহলে 41/40 এটার হোল স্কোয়ার আছে, তার মানে 2 বার 41/40। এবার দেখো দুটো শূন্য কেটে দিলাম, 4 = 64 = 160 হলো, 4×4 = 40। এবারে এই তিনটে গুণ করবো, তো 41 আর 41 গুণ, 41 স্কোয়ার হচ্ছে 1681, আর এখানে ছিল 40। তাহলে প্রথমে এটা 0 0, 4×4 = 4, 4×8 = 32, 4×16 = 64 × 3 = 67, এত টাকা। এটা কী বেরোলো, সমূল চক্রবৃদ্ধি, আমাকে বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে এটার থেকে আসলটা বিয়োগ করে দেবো, তাহলে 67,240, এর থেকে আসলটা ছিল 64,000, এটা বিয়োগ করে দেবো, তাহলে মানে এখানে 240 × 4×8 = 3, তাহলে 3,240 টাকা, এটাই অ্যান্সার। কোনো অঙ্ক বুঝতে না পারলে কমেন্টে জানাবে, তাহলে আবার এটা করে দেওয়া হবে, বা যার যেটা অসুবিধা হবে কমেন্টে জানাতে পারো। এর পরের অঙ্কটা আছে দেখো যে এ বি সি যথাক্রমে 6,000, 8,000 ও 9,000 টাকা মূলধন দিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করলো, কয়েক মাস পর এ আরও 3,000 টাকা ব্যবসায় লগ্নি করলো, বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হলো, সি তার ভাগে 10,800 টাকা লভ্যাংশ পেল, এ কখন আরও 3,000 টাকা লগ্নি করেছিল, তাহলে কখন লগ্নি করেছিল সেটা বার করতে বলেছে। তাহলে আমি প্রথমে ধরে নিই যে এ তার 3,000 টাকা এক্স মাস পর লগ্নি করেছিল, তাহলে এ প্রথমে কত টাকা দিয়েছিল 6,000 টাকা, তাহলে এর প্রথমে 6,000 টাকা ছিল, তাহলে 6,000 টাকা নিয়োজিত থাকে এক্স মাসের জন্য, তারপরে আবার কী হয়েছিল, এবং 6,000 ছিল আর 3,000 দিয়েছে, 3,000 দিয়েছে, তার মানে 6,000 আর 3,000 9,000 টাকা হলো তার, তাহলে 9,000 টাকা
নিয়োজিত থাকে, নিয়োজিত থাকে। দেখো মোট তো সময় ছিল বলেছিল এক বছর পর লাভ হয়, ব্যবসা হিসেব করেছে। তাহলে এক বছর পর যদি হিসেব করে, এক বছর মানে 12 মাস, তাহলে প্রথমে এক্স মাসের জন্য এই 6,000 টাকাটা নিয়োজিত ছিল, তারপরে 3,000 টাকা দিয়েছে, তার 9,000 টাকা হয়েছে। এই 9,000 টাকাটা আসলে বাকি মাসটা, বাকি মাস মানে কত, 12 মাস থেকে এক্স মাস বিয়োগ, এত মাস নিয়োজিত থাকে এক্স মাসের জন্য। তাহলে এ প্রথমে 6,000 টাকা এক্স মাসের জন্য, আর 9,000 টাকা বাকিগুলো, বাকি মানে 12 মাস থেকে এক্স মাসটা বাদ, যেহেতু মোট ব্যবসাটা হয়েছিল 12 মাসের জন্য। তাহলে এর এক মাসে নিয়োজিত সমতুল্য মূলধন, সমতুল্য মূলধন, মূলধন কত হবে, প্রথমে 6,000 ছিল, এটা এক্স মাসের জন্য, তারপরে আবার 12 মাইনাস এক্স মাসের জন্য কত টাকা, 9,000 টাকা, তাহলে এটা এত টাকা। এবার বি দেখো একবারই টাকা দিয়েছিল, তাহলে বি এর এক মাসে নিয়োজিত সমতুল্য মূলধন, বি দিয়েছিল দেখো 8,000 টাকা, এই 8,000 টাকা একবারই দিয়েছে, একবারে বছরের শেষে মানে 12 মাস, তাহলে এত টাকা। আর সি এরও ওই একই রকম, এক সারা বছরে একবারই টাকা দিয়েছে, 9,000 টাকা দিয়েছে, তাহলে 9,000 × সারা বছরই কেটেছে মানে 12, তাহলে এত টাকা। এবারে তিনজনের মূলধনের অনুপাত বার করি, তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত তো বার করে নেব, তাহলে কত, এখানে হয়েছিল 6,000 × x মানে 6,000x প্লাস এখানে কত ছিল 12 মাইনাস x ইন্টু 9,000, আর এর ছিল ইজ টু 8,000 × 12, আর এর ছিল ইজ টু 9,000 × 12, তাহলে দেখো এটা 6,000x প্লাস এটাকে 9,000টা দিয়ে 12 মাইনাস x গুণ, তাহলে 9 × 12 = 108,000 মাইনাস 9,000, এটাই এরটা হলো ইজ টু, বি এরটা কত 8,000 × 12, ইজ টু, সি এরটা কত 9,000 × 12, তাহলে দেখো এখানে এই 1,08,000, এখানে 6,000x মাইনাস 9,000 তার মানে হচ্ছে মাইনাস 3,000x ইজ টু, এখানে কত 8,000 × 12, ইজ টু এখানে কত 9,000 × 12। এবার দেখো এই প্রতিটা অনুপাতের প্রতিটা পদকে যদি 1,000 দিয়ে ভাগ করে দিই, 1,000 দিয়ে, তাহলে এটা 1,000 দিয়ে ভাগ করলে কত থাকবে 108, এটা 1,000 দিয়ে ভাগ করলে 3x ইজ টু, এটা 1,000 দিয়ে ভাগ করলে থাকবে 8 আর এখানে 12 মানে 96, ইজ টু এখানে 1,000 দিয়ে ভাগ করলে 9 আর 12 মানে 108। এবার যদি 3 দিয়ে প্রতিটা পদকে ভাগ করে দিই, তাহলে 3 = 36 মাইনাস এখানে 3 দিয়ে ভাগ করলে x ইজ টু, 3 দিয়ে ভাগ করলে 32, 3 দিয়ে ভাগ করলে 3 × 9 = 18, তাহলে এটা অনুপাত হলো। এবার দেখো মোট বলে দিয়েছিল 30,000 টাকা লভ্যাংশ হয়েছে, তার মধ্যে তাহলে সি কত পাবে, তাহলে সি 30,000 টাকার মধ্যে পাবে লভ্যাংশ, পাবে এরকম মোট ছিল 30,000 ইন্টু ওর আনুপাতিক ভাগহারটা, ওর ছিল কত 36, আর মোট অনুপাতটা যোগ করতে হবে, ওটা কত ছিল 36 - x প্লাস 32 + 36, তাহলে এটা 30,000 × 36, আর এটা যোগ করলে 6 2 8 6 14 4 1 4 3 7 3 10, 104 - x এত টাকা। এবার আমাকে বলে দিয়েছে সি এর লভ্যাংশটা 10,800 টাকা, তাহলে শর্তানুসারে, শর্তানুসারে এই 30,000 এটা সি পেয়েছে, 30,000 × 36 / 104 - x এটা সমান বলে দিয়েছে 10,800 টাকা। এবার দেখো এর যদি 2টো 0 কেটে দিই, তাহলে এরও 2টো 0 কেটে যাবে, 36 × 3 = 108, 3 = 300, তাহলে এখানে থাকলো 1। এবার এই কোণে কোণে বজ্রগুণ যদি করি, তাহলে এখানে কোণে কোণে 100 গুণ করলে 100 হবে, সমান এখানে 104 - x এটাকে 1 দিয়ে গুণ। এবারে এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে -x + x হয়ে গেলো, সমান এখানে 104, 100টা দিয়ে গেলে -100, তাহলে এক্স সমান কত হলো 104 থেকে 100 - 4 মাস, তাহলে সি এ ওই টাকাটা 4 মাস পর নিয়োজিত করেছিল, এটাই অ্যান্সার হবে। এরপরে 6-এর অঙ্কটা বলেছে সমাধান করো, x + 4 / x - 4 2, এখানে 5 × 8 প্লাস 6 = 0, আর এখানে বলা আছে x ≠ 4, তার মানে এক্সের ভ্যালুটা 4 নয়, 4 হলে কী হতো, দেখো এখানে 4 - 4 মানে 0, কোনো রাশিকে 0 দিয়ে ভাগ করা যায় না মানে অনির্ণয় হয়ে যায়, সেখানে এক্সের ভ্যালুটা 4 হবে না, এটা বলে দিয়েছে। তাহলে এই অঙ্কটা আমি লিখে নিয়েছি। এবার দেখো এই রাশিটা আমি যদি কিছু একটা ধরে নিই, মনে করো এ ধরে নিই, তাহলে এই রাশিটার জায়গায় কত লিখবো এ, তাহলে a² - 5 × 8 জায়গায় এ ধরেছি প্লাস 6 = 0, তাহলে এখানে ব্র্যাকেটে লিখে নেবে যে x + 4 / x - 4 = a মনে করি। এটা করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অঙ্কটা তাহলে ছোটো হয়ে যাবে, তাহলে তোমার করতে সুবিধা হবে, গোটা রাশিটা ধরেও করা যাবে। এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টর যদি করি, তাহলে বা a² দেখো 3 2 6, তাহলে -3 - 2 a + 6 = 0,
তাহলে পরে এই দুটো রাশির মধ্যে এ কমন নিলাম, এ মাইনাস থ্রি, মাইনাস টু কমন নিলে এ মাইনাস থ্রি সমান জিরো। তাহলে এ মাইনাস থ্রি দুটো রাশির মধ্যেই আছে, তাহলে এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস টু সমান জিরো। দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় এটা শূন্য একবার অথবা এটা শূন্য একবার, তাহলে হয় এ মাইনাস থ্রি সমান শূন্য, তাহলে এ সমান কত থ্রি, আর অথবা এ মাইনাস টু সমান শূন্য, তাহলে এ সমান টু। এবার দেখো অঙ্কটা তো এ দিয়ে ছিল না, অঙ্কটা আমি ধরে নিয়েছিলাম এটা এ, তাহলে এর মানটা এটা বসিয়ে দিই, তাহলে এর জায়গায় কত বসাবো এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর সমান তিন। এবার কোণে কোণে বজ্র গুণ করে দিই, তাহলে থ্রি এক্স মাইনাস বারো সমান এক্স প্লাস চার, তাহলে থ্রি এক্স মাইনাস এক্স সমান চার, এদিকে বারোটা দিয়ে গেলে প্লাস বারো, তাহলে এখানে হলো টু এক্স সমান ষোলো, তাহলে এক্স সমান ষোলো বাই দুই মানে আট, তাহলে এক্স সমান আট একটা বেরোলো। আবার এখানে এর ভ্যালুটা বসিয়ে দিই, এর ভ্যালুটা আছে এক্স প্লাস চার বাই এক্স মাইনাস চার সমান দুই, এটা বজ্রগুণ করলে টু এক্স মাইনাস আট সমান এক্স প্লাস চার, তাহলে টু এক্স এক্সটা দিয়ে গেলে মাইনাস এক্স সমান চার প্লাস আট, তাহলে এক্স সমান বারো, তাহলে একটা এক্সের মান বেরোলো বারো আর একটা আট, এই দুটোই অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম, সংখ্যাটির এককের অঙ্ক কী কী হতে পারে। তারপরে আমাকে বলেছিল যে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি, তাহলে আমি ধরে নিই দশক স্থানীয় অঙ্কটা কিছু একটা ধরে নিই এক্স ধরে নিই, তাহলে মনে করি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক সমান এক্স, তাহলে একক স্থানীয়টা কত হবে, তার থেকে বলেছিল ছয় বেশি, তাহলে একক স্থানীয় অঙ্ক সমান তার থেকে ছয় বেশি মানে এক্স প্লাস ছয়, তাহলে এতে অতএব সংখ্যাটি, সংখ্যা তৈরি করার দুই অঙ্কের সংখ্যা তৈরি করার নিয়ম তোমরা আশা করি জানো যে এককে এক দিয়ে গুণ, তেমন এখানে একক হচ্ছে এক্স প্লাস ছয়, একে এক দিয়ে গুণ আর দশককে দশ দিয়ে গুণ, তাহলে এক্সকে দশ দিয়ে গুণ, দিয়ে যে গুণফল দুটো বেরোবে দুটো যোগ। সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে এককে এক দিয়ে গুণ, দশককে দশ দিয়ে গুণ, যে রেজাল্ট দুটো গুণফল দুটো বেরোবে সেগুলো যোগ, তাহলে কত হলো এটা এক্স প্লাস ছয় প্লাস দশ এক্স, তাহলে দশ এক্স আর এক্স এগারো এক্স প্লাস ছয়, এটা হলো সংখ্যাটা। এবার কী বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম, তাহলে এবারে শর্তানুসারে সংখ্যাটার চেয়ে বারো কম বলেছিল অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে অঙ্কদ্বয়কে এক্স আর এক্স প্লাস ছয়, তাহলে দুটোর যদি গুণ করি এক্স ইন্টু এক্স প্লাস ছয়, এইটা কী বলেছিল সংখ্যাটার থেকে বারো কম, সংখ্যাটা আমার এইটা, তাহলে এগারো এক্স প্লাস ছয় তার থেকে বারো কম, এটা অঙ্কদ্বয়ের গুণফল, এটা কীভাবে বলেছে সংখ্যাটার থেকে বারো কম। এবারে সমাধান করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস হলো ছয় এক্স সমান এখানে এগারো এক্স, ছয় আর বারো তাহলে মাইনাস ছয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ছয় এক্স মাইনাস এগারো এক্স আর মাইনাস ছয়টা দিলে প্লাস ছয় সমান জিরো, তাহলে এক্স স্কোয়ার এখানে ছয় আর এগারো তাহলে মাইনাস ফাইভ এক্স প্লাস ছয় সমান জিরো, তাহলে এটা মিডিল টার্ম করি এক্স স্কোয়ার, এটা মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু এক্স দেখো মাইনাস ফাইভ এক্স হচ্ছে প্লাস ছয় সমান জিরো, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি, তাহলে দুটোই দেখো এক্স মাইনাস থ্রি আছে একটা কমন নিয়ে নেবো এক্স মাইনাস থ্রি আর একটা হলো এক্স মাইনাস টু সমান জিরো। এবার দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় এটা একবার শূন্য অথবা এটা একবার শূন্য, তাহলে হয় এক্স মাইনাস থ্রি সমান শূন্য, তাহলে এক্স সমান থ্রি আর অথবা এক্স মাইনাস টু সমান শূন্য, তাহলে এক্স সমান দুই। আমাকে বার করতে বলেছিল যে এককের অঙ্ক কী কী হতে পারে আর আমি কি ধরেছিলাম যে দশক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত বেরোলো তিন, তা তখন একক স্থানীয় অঙ্ক কত হবে, একক স্থানীয় অঙ্ক কত হবে তিনের সঙ্গে ছয় যোগ তার মানে কত হবে নয়, আবার এটা এক্স সমান দুই বেরিয়েছে তাহলে তখন একক স্থানীয় অঙ্ক কত হবে, একক স্থানীয় অঙ্ক কত হলো দুইয়ের সঙ্গে ছয় যোগ মানে আট, তাহলে একক স্থানীয় অঙ্ক একবার নয় হতে পারে আর একবার আট হতে পারে, এখানে সংখ্যাটা বার করতে বলে নাই, যদি সংখ্যাটা বার করতে বলতো তাহলে মানে এইখানে এই সংখ্যাটা বেরিয়েছিল এগারো এক্স প্লাস ছয় এখানে বসিয়ে দিলেই হতো, তাহলে এই ক্ষেত্রে সংখ্যাটা কত হবে, এখানে সংখ্যাটা ছিল এগারো এক্স প্লাস ছয়, তাহলে এক্সের জায়গায় তিন, তাহলে এগারো ইন্টু তিন প্লাস ছয় তাহলে তেত্রিশ প্লাস ছয় মানে উনচল্লিশ, এটা একটা সংখ্যা হতো, আর এখানে ওই এগারো এক্স প্লাস ছয় এখানে এক্সের জায়গায় দুই বসিয়ে দিতাম তাহলে এগারো ইন্টু দুই প্লাস ছয় তাহলে বাইশ আর ছয় আঠাশ, এইটা একটা সংখ্যা হতো, কিন্তু সংখ্যাটা কেন বার করতে বলে না, এই দুটো বার করতে বলেছে একক স্থানীয় অঙ্কগুলো। তো দু হাজার তিন সাল থেকে শুরু করে দু হাজার বাইশ সাল অবধি সমস্ত কোশ্চেনের উত্তর করে দেবো, কোনো কোশ্চেনটা বাদ দেবো না, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর উনিশশো সাতাত্তর থেকে একবারে দু হাজার বাইশ অবধি সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার করে দিয়েছি, তো এটা ভিডিও থেকে দেখে নেবে, কয়েকদিন পর এটা পাবলিশ করে দেবো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো। তো আমি আবারও বলছি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বিগত বছরের কোশ্চেনগুলো
সমস্ত সমাধান করলে পারে, তার বাইরে কোনো অঙ্কই আসবে না। অঙ্কতে যদি 100 100 পেতে যাও, সমস্ত অঙ্কের সমাধানগুলো করবে।